আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আমি আমার দর্শকদের জন্য খুবই মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস করে দেখাবো। আর এই ভেজিটেবল ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে অনেক রকম সবজি নিয়েছি। এই যেমন ধরুন ফুলকপি, ফুলকপিগুলোকে ঠিক এভাবে ছোট 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 করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, আমি যেটুকুন পরিমাণ ফ্রাইড রাইস রান্না করব তার পরিমাণ অনুযায়ী সবজি নিয়েছি। গাজরগুলোকে এরকম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ পাতা, ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পাতাকপি, পাতাকপিগুলোকেও আমি স্লাইস করে, লম্বা লম্বা স্লাইস করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি সুইট কর্ন, আর পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু তো দিবই, ডিম, ফ্রাইড রাইসের মধ্যে যা যা দিতে হয়। আর টেস্ট বাড়ানোর জন্য ফ্রাইড রাইসে অনেক কিছুই দেওয়া যায়, আমি রান্না করার সময় সেটি তো দেখতেই পাবেন আমি আরও কী কী দিচ্ছি। আর চালটাকে আমি সেদ্ধ করে নেব 80% অথবা 70%-এর মতো, সেটিও আমি ভিডিওতে দেখিয়ে দিব কী পরিমাণ চালটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি চুলোয় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলোর আগুন বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি সবজিগুলো একটু সেদ্ধ করে নিব, আর সেটা খুব বেশি সেদ্ধ না, জাস্ট 50%-এর মতো, সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু আমার আগে থেকেই ভেজে নেওয়া। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিব, যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে। সবজির সাথে একটু পানি রয়ে গিয়েছে, পানিটা দিয়েই হয়ে যাবে। একটু ফুলকপিও দিয়ে দিচ্ছি, আগেই বলেছি ফুল সেদ্ধ করব না। এখন আমি 50%-এর মতোই সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তিন চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই সবজিগুলোকে মোটামুটি সেদ্ধ করে নিতে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি এই তিন চার মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আগেই বলেছি সবজিগুলোকে কিন্তু আমি খুব বেশি এখনই সিদ্ধ হতে দেব না। এখন এর মধ্যে আমি পাতাকপিগুলো দিয়ে দিব। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি,
ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই বাকিটা একটু সিদ্ধ করে নেব, কারণ পানি বের হয়েছে, পানিটাকে একটু শুকাতে হবে। এখন আর এই ভেজিটেবল ফ্রাইড রাইসের মধ্যে আপনি ক্যাপসিকামও দিতে পারেন, আরও অনেক রকম সবজি আছে সেগুলো দিয়ে নিতে পারেন। এই যেমন ধরুন বরবটি, বিন, তারপর শিমও দিতে পারেন। আমার বাসায় সবজি এর মধ্যে শিম ছিল, কিন্তু আমি আজকে সেটা দেইনি। মটরশুঁটি, অনেক কিছুই দেওয়া যেতে পারে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পাতাগুলো। আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। তবে আমার এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা আজকে একটু ডিফারেন্টভাবে করছি। আমার জানা মতে অনেকেই আজকাল, কিন্তু সবাই, মোটামুটি সবাই ফ্রাইড রাইসটা রান্না করে আর সবাই পারেনও, তবে এক একজন মানুষ একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে করে থাকেন। ভালোও লাগে, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি আজকে এখানে সুইট কর্ন অ্যাড করেছি, আমার কাছে খুব ভালো লাগে সুইট কর্ন দিলে ফ্রাইড রাইসের মধ্যে। আপনি মাশরুমও দিতে পারেন, মাশরুম দিলেও ভালো লাগে। আমি এক এক সময় এক এক রকমভাবে ফ্রাইড রাইস করে থাকি, মাশরুম দিয়ে করি, কখনো কখনো বিভিন্ন ধরনের আরও অনেক রকম সবজি আছে সেগুলো দিয়েও করে থাকি, একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। খুব ভালো লাগে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। পানিটাকে একটু শুকাতে হবে, শুকানো হলে আমি নামিয়ে দেবো। দেখুন ভেজিটেবলগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি, আমি একটু খেয়ে দেখেছিলাম, কচকচ করে, ভালো লাগে। সিদ্ধ হবে কিন্তু একটু কচকচ করবে, কারণ ফুল সিদ্ধ আমি করব না, এখনই আগেই বলেছি। কারণ রান্নার কিন্তু অনেক প্রসেস বাকি আছে। খেয়াল করবেন আমি কিন্তু এখন আর ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই কিন্তু সবজিগুলো থেকে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। আর এর কারণ হচ্ছে সবজির যে একটা সুন্দর কালার, কালারটা নষ্ট হয়ে যাবে যদি আমি ঢাকনা দিই। আবার উল্টিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিওতে খুব ভালো করে পুরো রান্নাটাই দেখানোর চেষ্টা করছি, এর চেয়ে বেশি দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে সবজি থেকে মোটামুটি পানি শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব। আমি 1/2 কিলো পরিমাণ চালের জন্য এখানে 3 কিলো পরিমাণ পানি বসিয়ে দিয়েছি, বেশি পানি বসিয়ে দিয়েছি। আর এর পানির মধ্যে আমি এখন দিয়ে দিব একটু সুন্দর ফ্রাইড রাইস, একটা সুন্দর স্মেল আনার জন্য এক টুকরো দারুচিনি আর 1 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি, কিছু লবণ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। পানিটা যখন বরফ চলে আসবে ঠিক তখনই আমি চালগুলো, ধোয়া চালগুলো এখানে দিয়ে দিব।
তাড়াতাড়ি বরফ আসার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। দেখুন ঢাকনা দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটও হয়নি বরফ চলে এসেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। একটু চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়নি, তবে হ্যাঁ এটা কিন্তু 4-5 মিনিট সময় লাগে চালটা সেদ্ধ হতে। ঠিক 5 মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, শক্ত শক্ত সেদ্ধ হয়েছে। ঠিক এরকম অবস্থায় চালটাকে এখনই আমি এরকম একটা চালনিতে ছেঁকে নেব। দেখুন ঠিক এরকম করে ছেঁকে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। খুব ভালো করে দেখে নেবেন কিভাবে আমি ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করছি। ভেজিটেবল ফ্রাইড রাইস করার জন্য আমি এরকম 3টা ডিম ভেঙে ফেটে নিচ্ছি। আমি কিন্তু রাইসের পরিমাণ অনুযায়ী 3টি ডিম নিয়েছি। আপনারা একটু বেশি ডিমও দিতে পারেন যদি রাইসের পরিমাণটা ঠিক থাকে। খুব ভালো করে ফেটে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। খুব ভালো করে ফেটে নিচ্ছি। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে একটু সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস আর একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখবো। এই ভেজিটেবল ফ্রাইড রাইসে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্ট হয়, সুন্দর একটা স্মেলও আসে। আর চুলোয় অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য। ভেঙে একদম এখন ডিমগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলি। বেশি করে ভাজবো না, তাহলে ভাজার কালারটা ডিসকালার হয়ে যাবে। বাকি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এবার এই ডিমের কালারটা একটু ডিপ খেয়াল করবেন, কারণ আমি এটাতে একটু হালকা অরেঞ্জ কালার, ইয়েলো কালার দিয়েছি, তাহলে ফ্রাইড রাইসের কালারটা ভালো লাগবে। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম আগের ডিমগুলো ভাজার সময়, তো এই বাকি অংশটুকুতে দিয়ে নিলাম। একদম ঝুড়ি ঝুড়ি করে দিলাম। চিংড়ি মাছগুলোকে সামান্য ভেজে দেব। এদিকে আমি কিছু কাঁচামরিচ ঠিক এরকম করে কেটে নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য।
হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচ আরও বেশি পরিমাণে দিতে পারেন। আমি আমার রাইসের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমি চিংড়ি মাছ এবং ডিম দুটোকেই ভেজে রেডি করে নিয়েছি। ওইদিকে ভেজিটেবিলগুলোও রেডি হয়ে গিয়েছে, চালও সেদ্ধ করে রেডি করে নিয়েছি। এখন রান্না করব, দেখে নেবেন কিভাবে স্টেপ বাই স্টেপ রান্না করছি। বড় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসগুলোকে রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, আর খুব সুন্দর একটা স্মেল আনার জন্য দিয়ে দিচ্ছি ঘি। আমি সবসময় ফ্রাইড রাইসে আর মধ্যে ঘি দেই, ঘিটা ইউজ করি। ঘি না থাকলে বাটার ইউজ করি, খুব সুন্দর একটা স্মেল চলে আসে তখন। আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আর এই পেঁয়াজের সাথে আমি সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি। সুইট কর্ন গুলো কিন্তু এমনিতেই অনেক সফট, তাই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এতে পেঁয়াজের মধ্যে একটু পানি আছে, পানিটা একটু শুকিয়ে যাওয়া মাত্রই আমি এই গ্রিন চিলিগুলো দিয়ে দিব। পানিটা শুকিয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একে একে আমি যে রাইসগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব, তাহলে রাইসের সাথে মশলাগুলো এবং সবজি ডিম চিংড়ি সব একসঙ্গে খুব সুন্দর করে মিক্সড হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু সবজি। এর উপর আবারও দিয়ে দিচ্ছি রাইস। দিয়ে
দিয়েছি কিছু ডিম এর ঝুড়ি। কিন্তু অল্প অল্প করে প্রতিটা জিনিস মিশাচ্ছি, কারণ রাইস কিন্তু আমার আরো রয়ে গিয়েছে, ওগুলোও দিব। সামান্য পরিমাণ চিনি, এই চিনি কিন্তু আমি খুব সামান্য পরিমাণ দিয়েছি, হাফ চা চামচ এরকম। চিনিটা দিলে হবে নাকি ফ্রাইড রাইসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই রাইসগুলো যখন মিক্সড হয়ে গেছে, এখন আবার বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এই যে আরো ডিমের ঝুড়ি, দিয়ে দিচ্ছি ভেজিটেবল গুলো। দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ কিভাবে মিক্স করে দিচ্ছি। এভাবে দিলে ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়। চুলোর আঁচটাকে কিন্তু আমি অল্প আঁচেই রেখেছি, মানে মিডিয়াম আঁচের চেয়ে একটু কম। বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। চার পাঁচ মিনিটের মতো চুলো রেখে এই ফ্রাইড রাইসটা আমি নামিয়ে নেব। বুঝাই যাচ্ছে যে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা যদি আমার মতো, ঠিক যারা একেবারেই নতুন রান্না বান্নায়, তাদের জন্য বলবো আমার এই রেসিপিটা ঠিক এভাবে ফলো করে নিতে পারেন। ফ্রাইড রাইস কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিশে রাইসগুলো নিয়ে নেব খাওয়ার জন্য। দারুণ হয়েছে। বাড়িতে এভাবে মজা করে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। নতুনদের জন্য আমার একটি কথা, আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন, আর আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।